আকাশের দূর সীমানায় বসেও মাটির গন্ধ শোকে তীক্ষ্ণতায় ধরার বুকে লক্ষ্যভেদী ইগলের চোখ। আর আমরাও ইগলের দৃষ্টিতে খুঁজে ফিরব সমাজের কুলসিত অধ্যায়, টেনে তুলব তার নির্যাস। আর সেসব আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয় জানাই, সুস্বাগত। আর আমন্ত্রণ মাই টিভির প্রতি মাসের অপরাধ ও মানবিক বিষয়ক অনুষ্ঠান ইগলায়। আমাদের সুস্থ সুন্দর জীবনকে প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে দিচ্ছে দখলের উৎসব। দখল হচ্ছে ফুটপাথ, আবাসস্থল, দখল হচ্ছে সরকারি বেসরকারি জায়গাও, এমনকি এখন এই নগরীর প্রাণ ও প্রকৃতির অভয়ারণ্য খালও দখলে চলে যাচ্ছে অসাধু মহলের তৎপরতায়। আস্ত খাল গিলে খাওয়ার ভয়াবহ এবং বেদনাদায়ক সেই ইতিবৃত্তই থাকছে আজকের গোলায়। হ্যাঁ দর্শক, পেশিশক্তি আর ক্ষমতার জোরে খাল দখলে সেই সব নানা অপকর্ম কোথায় কিভাবে চলছে চলুন তা দেখে আসি। প্রাকৃতিক সৌন্দর্যের চারণভূমি রাজধানীর অধিকাংশ খাল এখন দখলের করাল গ্রাসে, যার যেভাবে ইচ্ছে ভরাট করে নিচ্ছে নিজের মতো। সবাই যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, আর তাই তো এই দখল কারবারের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করছেন না কেউ। নগরীর মোহাম্মদপুরের এই খালটিও এখন প্রভাবশালীদের দখলে। খাল ভরাট করে এসব স্থানে গড়ে তোলা হয়েছে বসত বাড়ি। দখলকৃত এসব খালের জায়গা যাতে হাতছাড়া না হয় সে কারণে অনেকেই আবার ছাপড়া ঘর তুলে ভাড়া দিয়েছেন। যেখান থেকে কামিয়ে নেওয়া হচ্ছে টু পাইস, এই অর্থের ভাগ যাচ্ছে অনেক দূর পর্যন্ত বলে জানান স্থানীয়রা। বাড়ির মালিকের নাম মোহাম্মদ হাশেম, উনি রেন্টেকারের ব্যবসা করেন। এই জায়গা কি তার নিজের? সেটা বলতে পারবো না। নাকি এটা খালের? সেটা বলতে পারবো না, কারণ আমরা এখানে ভাড়া থাকি। সরকারির লোকজনেরই আসছে, কারণ নেতাটা যারা সারা তো সব টাকা কেউ নিতে পারে না, সাধারণ মানুষ তা নিবে না। শুধু কি তাই, খালের বুকে আবাসিক ভবন, সারি সারি স্থাপনা, কাঁচা পাকা দোকান ঘর নির্মাণ করে ব্যক্তি স্বার্থে ব্যবহারকারীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। দখলদারিত্বের প্রভাবে বেশিরভাগ খাল সরু হয়ে ড্রেনে পরিণত হয়েছে। অনেকেই আবার দখলদারিত্বের কৌশল হিসাবে এসব স্থানে তৈরি করেছেন মসজিদ, গির্জার মতো ধর্মীয় স্থাপনা, আর এতে নষ্ট হচ্ছে উপাসনালয়ের পবিত্রতা। মসজিদের চেয়ে গির্জাওয়ালারা দখল করছে বেশি, পশ্চিম সাইড তো উত্তর সাইড একবারে খালে অনেক ছোট, সবাই তো কিনছে জায়গাগুলো, এখন কে দিবে কে হবে এটা তো কোটি কোটির জায়গা, এটা তো বোঝা লাগে। আমাদের মসজিদের জায়গা একজনে আমাদেরকে দান করছে, আমরা ওই জায়গাটা দখলে চলে যেতে পারলে আমরা ওর সাথে বেঁটে যাব। খাল দখলের এই মহা উৎসবের সাথে কারা জড়িত সেসব বিষয় জানতে চাইলে অনেকটা পাশ কেটিয়ে গেলেন স্থানীয়রা। বর্ষা জায়গা তো ওইটা এইভাবে আছে মনে হয়, ওইটা আমি বলতে পারতেছি না, এক না একটা পিলার আছে ভিতরে, এটা ওয়াসা পর্যন্ত আমি জানি যেটা, কিন্তু ওইটা আমি বলতে পারতাম না, কারণ ওইটা তো হইলো যারা কিনছে তারা জানে, যারা হাউজিংওয়ালা বেচে তারা জানে। প্রভাবশালীদের এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করা তো দূরের কথা, ভয়ে মুখ খেলতেও চান না তারা। এদের নাম তো আমরা জানি না। সরকারি জমি দখল করে অবাধে চলছে ব্যবসা বাণিজ্য, পুরো খাল দখলে নিতে মরিয়া ভূমিদস্যুরা। এতক্ষণ দেখলেন দখলের অনৈতিক প্রতিযোগিতার সরজমিন চিত্র, কিন্তু এবার দেখাতে চাই খাল দখলে কুচক্রি মহলের অবৈধ তৎপরতা, যাদের অনেকেই বিভিন্ন হাউজিং কোম্পানির দোহাই দিয়ে গিলে খাচ্ছে নগরীর আস্ত খাল। আর এ ব্যাপারে কেনই বা নির্বিকার কর্তৃপক্ষ, সেসব বিষয়ে জানবো। এতে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীর বেশিরভাগ খাল পড়ে থাকছে এখন প্রাণহীন। যদিও ওয়াসা থেকে বুঝে নেওয়া রাজধানীর খাল পুনরুদ্ধারে সম্প্রতি কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ, তবুও
ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নগরীর অধিকাংশ খাল দখল ও ভরাটে ব্যস্ত এক শ্রেণীর অসাধু চক্র। আর তাই তো আমরা এই প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলাম তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে যারা অবৈধ দখলদারিত্বের সাথে জড়িত। গত তিন দশক আগেও মোহাম্মদপুর ও রায়ের বাজারের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল রামচন্দ্রপুর ও কাটাসুরের এই দুই খাল। ধীরে ধীরে প্রাণ হারিয়েছে খালটি, আর এভাবেই দখলদারের নজরে পড়ে এটি। নব্বই দশকের পর থেকে দখলের রীতিমতো প্রতিযোগিতা চলে। অবৈধ দখলদাররা পাকা ভবন, মার্কেট, এমনকি শিল্প কারখানাও নির্মাণ করে দখলে নেয় খালটি। অদৃশ্য কারণে এতকাল এসব অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নিলেও সাম্প্রতিক সময়ে নিশ্চিহ্ন এসব খাল পুনরুদ্ধারে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আশ্চর্যের বিষয় হল, খাল পুনরুদ্ধারে এর একপারে উচ্ছেদ অভিযান চললেও অপর পাশের খাল উদ্ধারে কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। কারা যারা আছে আশেপাশে যারা সবাই দখল করছে, মিনাবাজ আরম্ভ করে সবাই দখল, 10-15 বছর আগে এখানে এক পানি থইতে করতো 20-25 ঘাট পানি পুরোটা, কিন্তু খালের মধ্যে আছে অনেক অনেক অংশ আছে। আমি দেখতে আপনার এই যে এগ্রো ফার্মে অফিস দেখতেছি, তাই না? দিকটা হয়তো কিছু বাড়িঘর আছে মিনাবাজারের দিকেও আসতে পারে। খাল যেহেতু বড় ছিল, গেলে কোথায়, কেন কেউ দখল তো করছে? তো কেরা বরাট করছে বলতে কেমনি করছে এটাই হেরাই জানি। এই প্রশ্নের উত্তর খুঁজতে ইগোলাই টিম এবার সরাসরি ডানা মেলল নগর কর্তৃপক্ষের এক কর্তা ব্যক্তির কাছে। জানা গেল উচ্ছেদ অভিযান চলছে এবং চলবেই। দখলের দূষণে ঢাকা মহানগরীর এই খালগুলো বিপর্যস্ত। আমরা দেখতে পাচ্ছি যে খালগুলো সরু হতে হতে একেবারেই কোথাও খাল মিলে গিয়েছে। আমরা খালের সীমানা চিহ্নিত করে সেই খালসমূহকে আমরা দখলমুক্ত করে আমরা প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ শুরু করেছি। আগে সীমানাটা চিহ্নিত হোক, তারপরে প্রত্যেকটা খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, খাল শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ বেড়িবাঁধ। তবে কোথাও কোথাও মৃত খালের জায়গা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হয়েছে, যা জলাধার আইনে সম্পূর্ণ অবৈধ। জেলা প্রশাসন 2000 সালের আইনের পরে খালের জমি যদি লিজও দিয়ে থাকে, সেই লিজকৃত জমি উদ্ধার করে বর্তমান পুনরুদ্ধারের যে কার্যক্রম সরকারের চলছে, সেই সরকারের কার্যক্রমের অধীনে আনা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক্ষেত্রে যারা যারা ব্যত্যয় করবে, তারা সরকারের নির্দেশ ব্যত্যয় করার জন্যে যে কোনো ধরনের বিচারের আশা নেই। চলমান অবস্থার উন্নতি না হলে বা জলাশয় রক্ষায় কঠিন পদক্ষেপ না নেওয়া হলে আগামীতে খালের আর কোনো অস্তিত্বই থাকবে না বলেও মন্তব্য নগর পরিকল্পনাবিদের। এই ওই অংশে তারা অনুমোদন দেওয়া বন্ধ রাখছে, বিল্ডিংয়ের অনুমোদন দিত না। আজকে ওইখানে যে অনাচার আপনি দেখেন, বিরাট বিরাট বিল্ডিং বানায় বসে রয়েছে, একটার অনুমোদন নাই, একটারও না নো। বাঁধের ওই পারে যা আপনি দেখেন, এগুলি সব অনুমোদনহীন ভবন। অনুমোদনহীন ভবন, খাল, মাঠ না কি কিছু আসা যায় না, তো ও তো সব দখলদার। হ্যাঁ, কারণ অনুমোদন নিতে গেলেই এটা কি ছিল সেই ক্লিয়ারেন্স আনতে হইত। সরকারের নীতি অনুযায়ী খাল যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়ে থাকে, এটা দখল করার অধিকার কারও নাই। অতএব খালকে উদ্ধার করার প্রয়াসে হয় পানি উন্নয়ন সম্পদ মন্ত্রণালয় এবং একই সঙ্গে বিআরটিআর মাধ্যমে যে উচ্ছেদ অভিযান তাদের মাধ্যমে হোক অথবা সিটি কর্পোরেশনের মাধ্যমে হোক, রামচন্দ্রপুর খালসহ সকল খালের উৎসমুখ থেকে নদী পর্যন্ত সলল প্রবাহ দ্বারা নিশ্চিত করার নেটওয়ার্ক, যেটাকে ব্লু নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, সেটি উদ্ধার করা পবিত্রতম দায়িত্ব। এই দায়িত্বের বিরুদ্ধে যে কোনো রকম কার্যক্রম অবশ্যই অবশ্যই পরিত্যাজ্য এবং দায় দায়িত্বহীন কার্যক্রমের জন্যে যারা যারা এটা করছেন না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। রাজধানীর বেশিরভাগ খালের প্রাণ না থাকার কারণে সরজমিনে দেখে সহজে বোঝার উপায় নেই খালের শুরু আর শেষ কোথায়। নগরীর মোহাম্মদপুর সাত মসজিদ এলাকায় ঐতিহ্যবাহী রামচন্দ্রের খালের চিত্রও একই, যেখানে ফুটপাথবিহীন রাস্তা ঘেঁষে বসানো হয়েছে একাধিক পশুর খামার। এসব খামার আর আবাসস্থলের পেছনের অংশটাও খাল ঘেঁষা হলেও নেই খালের কোনো চিহ্ন, কারণ প্রভাবশালী মহল সেটুকু ভরাট করে রেখেছে। তাই তো এখন এই খালের উপর চলে খেলাধুলার পাশাপাশি আরও কত কী।
অভিযোগ পাওয়া যায় এক শ্রেণীর হাউজিং প্রতিষ্ঠান এসব খালের মালিকানা ব্যক্তির নামেও রেকর্ড করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ বিষয়ে জানতে চাওয়া হলে এখানকার হাউজিং সংশ্লিষ্টরা জানান, মূল মালিকের কাছ থেকেই নাকি জায়গা কিনেছেন তারা। 1979 থেকে হাউজিংটা শুরু হয়েছে সাত মসজিদ গৃহ নির্মাণ সমবায় সমিতি লিমিটেড। তারপরে আমরা মনে করি আমরা নিজেরা ভরট করছি। আমার ভাইয়ের অনেক প্লট, ওই যে পর্তো মসজিদুল লাগে যে প্লটটা দেখছি বাড়িটা, এটা আমার বড় ভাই, আমার বড় হয়েছে হাউজিংয়ের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, আর চেয়ারম্যান হচ্ছে আবুল খায়াস, অ্যাডভোকেট আবুল খায়াস ভূঁইয়া। ওই যে মসজিদটা যে আছে এটাও কিন্তু খালের ভিতরেই। আমরা হাউজিং ভরট ঝট করি, বালু ফেলাইছি, বালু ফেলানোর পরে জায়গাটা একটু লেভেল হয়েছে, তখন এই যে মসজিদটা নিচে চলে আসছে। রেকর্ডিও মালিক, মালিকের জমি যারা তারা তাদের জমিতে প্লট পাইছে, আর যার যার জমিতে দখল আছে। তবে কোনো হাউজিং প্রতিষ্ঠান এসব খাল ভরাট করে ব্যক্তিস্বার্থ হাসিল করছে, সে কোথাও অকপট স্বীকার করলেন স্থানীয়রা। বুড়িগঙ্গার থেকে যখন খালটা খাল হয়ে ঢুকছে ভিতরে, ওই জায়গায় মুখে আরেকজন অবৈধভাবে এই খালের প্রবাহটাকে নষ্ট করে বেড়িবাঁধ তৈরি করে রাখছে। এটা কোনো না কোনো হাউজিংয়ের কাজ। আসলে আপনারা এই খাল ধরে সামনে গেলেই দেখবেন যে তারা বাঁধ নির্মাণ করে এই পুরো পানির প্রবাহটাকে ব্যাঘ্ন ঘটায় ফেলছে, এবং মেন রাস্তা থেকে বেড়িবাঁধ থেকে শুরু করে তারা এই পর্যন্ত প্রতিদিন তারা আইনা আইনা রাবিশ ফেলায় ফেলায় তারা তাদের ট্রাক স্ট্যান্ডের জায়গাটা এই জায়গা পর্যন্ত এক্সটেন্ড করছে। আবার কেউ কেউ তুলে ধরলেন এসব খালের হারানো গৌরব ও ইতিহাস। এটা বিশাল বড় একটা খাল, এটা চড়া, এখান থেকে এক সময় আমরা ছোটোকালে দেখছি জাহাজও চলাচল করছে, বেড়িবাঁধের সাথে ভিড়ছে। ছোটোবেলা দেখছি খাল, এটা এখন বরাট মুরাট করে ই বইরা পালাইছে, বিভিন্ন ওই ট্রাক এসে ময়লা ফেলে ভরাচ্ছে। অথচ রামচন্দ্রপুর খালের বুকে এখন বড় বড় ট্রাক লরি আর গবাদি পশুর খামার ছাড়া আর কিছুই চোখে পড়ে না। ওই মিনাবাজার দেখা যাচ্ছে, ওখান থেকে শুরু করে এই মিনাবাজারের সাইড দিয়ে এই খালের ভিতর দিয়ে চলে গেছে, খাল নবীনগরের ভিতর দিয়ে একদম জাকিরডারি ফার্ম সহ এই এখান থেকে নারিকেল গাছ সহ এখান থেকে শুরু হয় পুরোটা খাল আর কি। দর্শক, এ তো গেল খাল দখলের অন্তরালের রহস্য, কিন্তু এখানেই শেষ নয়। ইগলের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়েছে রাজধানীর গর্বিত আঙিনা আর গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক দখলে নিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহারের চিত্র। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোও এখন দখলের কড়াল গ্রাসে। দিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি, থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইগলের সাথে। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম, তাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি জায়গা দখলে রাখার প্রবণতা যেন এখন দিনকে দিন বাড়ছে ভাইরাসের মতোই। কারা করছে এইসব অপকর্ম, কারা নাড়ছে এর নেপথ্যের কলকাঠি, আর কাদের পকেটেই বা যাচ্ছে দখল থেকে উপার্জিত অর্থ, এবার সেই অজানা গল্পই তুলে ধরবে ইগোলায়ের অনুসন্ধানী দল। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান রায়ের বাজার বধ্যভূমি। যুদ্ধের শেষ দিকে পাকিস্তানি হানাদার বাহিনী এখানে এনেই দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে 1999 সালে রায়ের বাজার বধ্যভূমিতে আওয়ামী লীগ সরকারের আমলেই নির্মাণ করা হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। কিন্তু পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও দেখভালের অভাবে এ গুরুত্বপূর্ণ স্থান সংলগ্ন জায়গাটি অবৈধ দখলদারের কবলে। এবার সেই চিত্রই উঠে এলো ইগোলাই টিমের কাছে। কি নেই এখানে? রাজনৈতিক দলের কার্যালয় থেকে শুরু করে দোকানপাট, নার্সারি, রিক্সার গ্যারেজ সবই চলছে বহাল তবিয়তে। এলাকাবাসীর অভিযোগে আরও উঠে আসে বধ্যভূমির জায়গা দখল করে ভাড়া দিয়ে তোলা হয় মাসে কোটি টাকা। এই যে কোটি কোটি টাকার বাণিজ্য এখানে হচ্ছে, এটা একটা স্থানীয় সরকারের অধীনে। স্থানীয় সরকারের ক্ষমতাশালী যারা আছে তারাই এখানে যুক্ত। আর এর বিকল্প আছে কিছু? এই যে কবরস্থান, এখানে অবৈধ মাদকের আড্ডা বসে। এসব কিছুই এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজেশ, আর প্রভাবশালীদের ম্যানেজ করেই নাকি চলে দখলের অবৈধ তৎপরতা ও ব্যবসা বাণিজ্য। আমাদের এমপি সাহেবের ছেলে। কয় টাকা দিয়ে লাগবে?
এতে দেখা যায় 3000 দিতে পারে আবার 4000 দিতে পারে মানে হেরা যায় এটা কইবে টাকাটা ওই যে আমরা এই যে পোলা বানি নে ওই যে বললাম কাউন্টার আছে ওই যে ক্লাব ছিল ক্লাব নে ভাড়া দেই আমরা ওই পাম্প দিয়ে দিই আছে পাম্প আই পাম্পটা আছে না ওখানে যে পাম্পটা কি পাম্প আর ওই যে সাদের খানে পাম্প আর সঠিক কায় পায় আমি সঠিক জানি কত টাকা দেন আমরা 8000 টাকা দিই প্রত্যেক মাসে ভাড়া 8000 টাকা প্রত্যেক মাসে 8000 টাকা নেতা নেতা উঠাই নে নেতা রাখা 6000 করে একটা আর পুলিশ পুলিশের নাই 1500 নগরী স্পর্শকাতর স্থান সরকারি জায়গা দখল করে কোন উপায় চলছে এসব ব্যবসা প্রতিষ্ঠান এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরা দেখে এভাবেই চড়া হয়ে ওঠেন এই লোকজন অনেকে আবার মুখ খুলতে নারাজ আমি জনগণের মানুষ আপনাদের বন্ধ করেন আপনি আমার সাথে কথা বলেন এখানেই শেষ নয় অবৈধ দখলের নেপথ্যের কথা জানতে ইগলের অনুসন্ধানী টিম আবারও মুখোমুখি হলো তাদের কিন্তু এবার সরাসরি ক্যামেরার সামনে নয় মোবাইলে ধারণ করে জানা গেল দখল থেকে অর্থ যায় কার পকেটে মাসে কত টাকা ভাড়া দেন মাসে ভাড়া হলো কি আপনার 6500 টাকা ভাড়া আর হলো কারেন্ট বিল আছে 500 দিতে ক্লাবে আর হলো 800 টাকা হলো পানির বিল আমরা সবাই দেই সবাই এক এক রেডি এক নিয়মে কারণ কাইটা দিলে এটা হেরা ব্যবস্থা করবো কারণ তো এটা তো অবৈধ হবে যদি ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে এইভাবে কি সবাইকে টাকা দিতে হবে না টাকা তো অবশ্যই দিতে হবে টাকা ছাড়া তো আর পারুন না আমরা তো আমরা যেমন ফুটপাতে যেয়ে নিয়ে ব্যবসা করছি সব জায়গায় দেখেন এসব বিষয়ে অভিযোগের আঙ্গুল যখন স্থানীয় জনপ্রতিনিধির দিকে তখন ঢাকা উত্তরের 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকারের মোবাইল ফোন এভাবেই বাজতে থাকে একের পর এক কিন্তু অপর প্রান্ত থেকে মিলল না কোনো ইশারা এই ওয়ার্ডের জনপ্রতিনিধি সাড়া না পেয়ে এবার ইগোলায় ছুটল 34 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের কাছে এখানে এসে তার কাছ থেকে যতটুকু জানা গেল সঠিকভাবে অনুসন্ধান করা হলে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের নেপথ্যে কারণ আছে কলকাঠি তা প্রকাশ পাবে সহজেই এখন এটা ভাগার এখতিয়ারের মধ্যে আছে হয়তো খুব শীঘ্রই এবং ভেঙে যাবে বলে অনেকে চেপে গেছে ছোট করে ফেলছে লোহার দোকানগুলি দেখবেন লোহার দোকানগুলি চেপে গেছে এগুলো কিন্তু একদম রাস্তা পর্যন্ত ছিল কেউ না কেউ টাকা খায় আমি আপনাকে এটুকু কেউ না কেউ টাকা খায় তবে আমার লোক আমি মাস্তান পালি না আমি সম্পর্কটা আওয়ামী লীগের সাথে আর সম্পর্কটা বাড়িওয়ালাদের সাথে আমি বিভিন্ন বাড়ির মালিক সমিতি মসজিদ কমিটি এদের নিয়ে চলি কেবল কাউন্সিলরই নয় রায়েরবাজার বৌদ্ধভূমি এলাকায় অবৈধ দোকানপাটের ভাড়াও নাকি দিতে হয় স্থানীয় বড় একজন জনপ্রতিনিধির লোকজনকে বিষয়টি সত্য কিনা তা জানতে মুঠোফোনে কথা হয় ঢাকা 13 আসনের সাংসদ সাদেক খানের সাথে তিনি জানান বিষয়টি মিথ্যা এবং ভিত্তিহীন আচ্ছা এখন এখানকার অনেকের লোক অভিযোগের আঙ্গুল উঠেছে যে এখানে যে প্রত্যেক মাসে যে টাকাগুলো সে টাকাটা নাকি মানে ওরা যে বেতন যে ভাড়া ওরা বলে যে সাদেক পাম্পে দিয়ে আছে আবার পাইমের কথাও বলে পাইম খানে কথাও বলে ওই জিজ্ঞেস করেন তো এগুলো মিথ্যা কথা এগুলো সব চিন্তাই করা যায় না প্রশ্ন ওঠে না এগুলি এগুলো সব উঠাইতে বলেন সব পরিষ্কার করতে বলেন যে এখানে যাওয়া আছে স্পর্শকাতর এই স্থানটি দেখভালের দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অথচ এর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে যেন কারোরই মাথা ব্যথা নেই সকল দখলদারের উচ্ছেদ করে বৌদ্ধভূমির সামনে সৌন্দর্য বর্ধনে প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান ঢাকা উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফুটপাত এবং রাস্তাঘাট দখল করে কেউ দোকান ব্যবসা নার্সারি যে যাই করুক আমরা সিটি কর্পোরেশন বদ্ধপরিকর এইগুলোকে উচ্ছেদ করে দেওয়ার জন্য ইগোলায়ের অভিযানের এই চিত্র ধারণ এখানেই শেষ নয় তবে অবৈধ দখলদারের বিরুদ্ধে ইগোলায়ের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে অব্যাহত দর্শক চলে যাচ্ছি আজ কিন্তু যাবার আগে আপনাদের বিবেকের দরজায় কড়া নেড়ে বলতে চাই দুটি কথা আর তা হল বেশি শক্তি রক্তচক্ষুকে ভয় না করে ইগোলায়ের সুতীক্ষ্ণ নজরদারি এখন সকল দখলদার ক্ষমতার ফাঁকতালে হয়তো চলতেই থাকবে দখলের অপকর্ম কিন্তু হিজবুলে অবশ্যই কিছু একটা আছে কারণ দিন শেষে এসব চিহ্নিত হোতাদের নাম কালো তালিকায় লিপিবদ্ধ হবেই আজ এই পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হবে ইগোলায়ের নতুন কোনো অনুসন্ধান নিয়ে ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন এগিয়ে চলুক বাংলাদেশ আল্লাহ হাফেজ